যৌতুকের টাকা না পেয়ে গাজীপুরে গৃহবধূর গায়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শ্রীপুরের পাঠানটেক এলাকায় এই ঘটনা ঘটে। গৃহবধূর অভিযোগ, দীর্ঘদিন ধরেই যৌতুকের টাকার জন্য তার উপর নির্যাতন চালাচ্ছিল স্বামী মেহেদী হাসান। গতকাল সন্ধ্যায় লক্ষাধিক টাকা যৌতুক চায় মেহেদী। যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় গৃহবধূ জান্নাতুল ফেরদৌস জিমির উপর নির্যাতন চালায় সে। এক পর্যায়ে গায়ে আগুন ধরিয়ে দেয়। পরে গৃহবধূকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। চিকিৎসক জানায় আগুনে গৃহবধূর পায়ের বিভিন্ন অংশ ঝলসে গেছে।